যেথাই প্রভু তোমার কাবা নবী পাকের রওজা যেথা সেথায় আমায় যাও গনিয়ে এই তো আমার কামনা এই তো আমার বাসনা এই তো আমার প্রার্থনা এই তো আমার কামনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله أرجو لا إله إلا الله لا إله جنة تري شت باتوري চুমা দেব আমি কেদে কেদে রওজা পাকের পাশে দাঁড়িয়ে সালাম দেব আমি কেদে কেদে যেথায় সালাম দিলে পরে থাকে না জীবনের কোন গোনা থাকে না জীবনের কোন গোনা এই তো আমার প্রার্থনা এই তো আমার কামনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু ঝামেলা হচ্ছে মানে দূর হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ দূর হয়ে যাচ্ছে ভাইরা হৃদয়ের সব কণ্ঠের জোরটা আল্লাহ তাআলা কেড়ে নিতেও পারতেন পারতেন কি না একটু কথা বলেন পারতেন না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى عليه وآله الحمد لله بنغلاديش ঐতিহ্যবাহী জেলা যশোর মনিরামপুর উপজেলা আগরহাটি একতা যুব সমাজের উদ্যোগে সপ্তম বাৎসরিক ঐতিহ্যবাহী মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত বরণীয় সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামিয়া এমদাদিয়া মাদানী নগর মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব হযরত মাওলানা রশিদ আহমেদ সাহেব আতার আল্লাহ আমরাহ ওবারক আল্লাহ ফি হায়াতি জবান খুলে বলুন আল্লাহুম আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নির্বাহী সদস্য কেন্দ্রীয় ধর্ম বিষয়ক
অবকমিটির আওয়ামী ও চেয়ারম্যান সিটি প্লাজা শপিং কমপ্লেক্স জনাব এস এম ইয়াকুব আলী সাহেব বিশিষ্ট সমাজ সেবক আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনের জন্য কবুল করুন জবান করে বলুন আল্লাহুম্মা আমিন আলোচনা করে ধন্য করেছেন আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের একান্ত প্রিয় আমার একান্ত প্রিয় আমার সম্মানিত বড় ভাই বিশিষ্ট আলেম দ্বীন যিনি ইতিমধ্যে গোটা বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে এই কোরআনের মশাল নিয়ে কোরআনের দাওয়াত মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন আপনাদের একান্ত প্রিয় ভাই বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা এম আব্দুল হাই সিদ্দিকী সাহেব সহ দেগার ওলামায়ে কেরাম প্রিয় উপস্থাপক সামনে উপস্থিত অত্র এলাকার আগত অনাগত সম্মানিত দ্বীনি কাফেলা সহযোদ্ধা যুবক ভাইয়েরা পর্দার অন্তরের অবস্থানত বসা আছেন মা বোনেরা মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে যে যে প্রান্ত থেকে আজকে আমাদের এই কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করছেন সকলকে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি দিয়ে হৃদয় নিংড়ানো সালাম জানাচ্ছি আশা করছি আমার সালামের জবাবটা আমার কর্ণকুহরে পৌঁছাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আপনারা মনটা অনেক খারাপ হয়ে গেছে আপনাদের না এখানে আসার তৌফিক দিয়েছেন কে আরো জোরে বলেন আরেকবার জাল্লা তাআলা আমাদেরকে আল্লাহ বলার শক্তি দিলেন আমাদের সমাজে অনেক মানুষ আছে না বোবা কথা বলতে পারে না আল্লাহ তাআলা তাদের চাইতে আমাদেরকে সেই শক্তিটুকু দিয়েছেন কথা বলা তো আল্লাহর দেওয়া শক্তি দিয়ে যারা কোরআনের মাহফিলে আসতে পেরেছি আমরা বলছি আলহামদুলিল্লাহ জোরে এই পর্যন্ত থাকবে আর দিবেন না তাই তো আমি আপনাদের একদম অপরিচিত একজন মানুষ আপনারা আমার কাছে অপরিচিত আমার আলোচনা শুনেছেন সরাসরি এমন কেউ আছেন এখানে আজকে প্রথম তাই তো জীবনেও আর কখনো হবে এরকম আশা এরকম গ্যারান্টি আমরা দিতে পারবো যে আগামীতে আবার দেখা হবেই এরকম গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো পারবো না এটা দুনিয়া এমন একটি প্রোডাক্ট আমরা যার কোনো গ্যারান্টি নেই কি নাই গ্যারান্টি নেই যে জিনিসের গ্যারান্টি নাই সেটা নিয়ে বড়াই করা উচিত নয় যতখানি মাঠ করেছে এখানে এই মাঠ ভরপুর মানুষ হওয়ার কথা ছিল দরকার ছিল প্রচন্ড ঠান্ডা এর মধ্যেও ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার কিছু প্রিয় বান্দাদেরকে উপস্থিত করেছেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে এখন হসপিটালে বেডে রাখতে পারতেন দোকান পাশারে রাখতে পারতেন আল্লাহ তাআলা তা না করে আমাদেরকে কোরআনের মাহফিলে উপস্থিত করেছেন যারা এসেছেন আল্লাহ তাআলার দরবারে হাজার বার কোটি বার শুকরিয়া আদায় করলেও শেষ করা যাবে না তারপরেও আরেকটি বার জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম জানাচ্ছি বিশ্ব নেতা মানবতার মুক্তির দূত যিনার আগমনে ধন্য হয়েছে এই পৃথিবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিরিন আমার হাতে দেখছেন একখানা কিতাব বাণী আল্লাহ কার বাণী এত নরমাল আল্লাহ বললে তো হবে না একটু জবান খুলে বলুন এ বাণী কার আল্লাহর বাণী থেকে কথা বলবে আল্লাহর গোলামেরা এই কোরআন থেকে যারা কথা বলবে তারা সত্য কথা বলে কোরআনের কথা কখনো মিথ্যা হয় না এ কোরআন নিয়ে যারা জীবন পরিচালনা করবে তারাই সঠিক পথ মতের দিকে এগিয়ে আসবে এবং তারাই সঠিক পথটা পেয়ে জান্নাতের পথ অবলম্বন করতে পারবে সুতরাং সেই কোরআন থেকে কিছু কথা বলতে চায় আপত্তি নাই তো
আপত্তি থাকার কথা আপত্তি একজনের নাম কি যারা কথা বলছেন না তারা কি বাবা বাড়ি থেকে নিষেধ করে দিয়েছে নাকি যে যুগ জামানা ভালো না যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরো হুজুর ওয়াজ করবে তোমার কথা বলার দরকার নেই এরকম চিন্তা ভাবনায় আছেন নাকি আপনারা যুগ জামানা যেদিকেই যাক কোরআনের আলোচনা কোরআনের গতিতেই চলবে বলুন ইনশাআল্লাহ আপনারা আমাকে সাহস দিচ্ছেন তো কিছু কথা বলার দরকার বলুন তো ভাইরা আছে না নাই আজকে আমার আলোচনার সাবজেক্ট আমি আপনাদেরকে বলে দিই অকদ রব্বুকা আল্লাহ তাবুদু গোলামি হবে দাসত্ব হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কার এত আস্তে বলছেন কেন জোরে বলুন কার অবিল ওয়ালিদাইনি ইহসানা দ্বিতীয় অপশন হলো খেদমত হবে পিতামাতার এখান থেকে কিছু কথা আমরা বলবো বাস্তবতার সাথে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন এখন পরিচয় দেব আমরা গোলাম কার আরো জোরে জবান খোলেন বাদাম খাওয়ার জন্য যারা পিছনে বসে আছেন যারা বাদাম খাওয়ার জন্য আসছেন খাচ্ছেন তো খান তাতে আপত্তি নেই কিন্তু কথা বলা লাগবে বাদাম খায়ে মুখের মধ্যে ঢুকায় রাখবেন আর কথা বলবে আমার এই ভাইয়েরা কষ্ট করে আর আপনারা একা একা বসে থাকবেন তা হবে না একটু কথা বলবেন তো আপনারা ইনশাআল্লাহ তো জোরে হয় না আল্লাহ আমি কোথায় আসলাম বলুন তো ভাইরা আমরা গোলাম কার আল্লাহর গোলাম যদি পরিচয় না দিয়ে মারা যায় আর এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় ওই কবর থেকে বাসার উপায় আল্লাহ ছাড়া আর কেউ করাতে পারবে বলুন ভাইরা পারবে আজকে দুনিয়ার দাপট দেখিয়ে আমরা যতই মনে করি না কেন যতদিন ক্ষমতায় আছি চালাবো চলুক না চলছে তো কিন্তু ভাই এই চলার শেষ অবসান ঘটবে এই পৃথিবীতে শক্তি দিয়ে হয়তো আপনি টিকে থাকতে পারবেন কিন্তু কবরে আপনার এই ক্ষমতার কোনো দাম নাই আমার কথার সাথে যারা একমত হবেন তারাই কেবলমাত্র কথা বলবেন একমত হবেন না কথা বলবেন না সারা জীবন দুনিয়াতে বসবাস করা যাবে কি ক্ষমতার দাপট দিকে সাপোর্ট আদায় করা যাবে দুনিয়াতে যেতে পারে কিন্তু কবরে যাবে জোরে বলেন যাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের কাছে গিয়ে কাঁদতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন হুজুর আপনি কবরের কাছে এসে কাঁদেন কেন এত আপনি জান্নাতি মেহমান আপনি কেন কবরের কাছে এসে কাঁদবেন তিনি বলতেন হে সাহাবারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কবরটা হচ্ছে একজন বান্দার জন্য প্রথম বর্ডার ইমিগ্রেশন কাউন্টার এখানে যদি কেউ জবাব দিতে ভুল করে তাহলে বাকি যে বর্ডারগুলো ধরা খেয়ে যাবে আল্লাহ নবী বলেছে এই কবরে যদি কেউ ধরা খায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আর যদি কবরে কোনো বান্দা বেঁচে যায় বাকি বর্ডার গুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই সুন্দর করে পার করে জান্নাত তার জন্য ওয়াজিব করে দেবে না জানি আমি উসমান এই কবর এসে ধরা খেয়ে যায় কিনা আহ কি ভয় তারা কবরকে করেছে আর আমরা দাম্ভিকতার সাথে চলছি যতদিন থাকবো এই দুনিয়ায় দাম্ভিকতার সাথে চলবো দাপট দেখিয়ে চলবো না হবে না গায়ের শক্তি অনেক আছে রক্ত গরম এর জন্য মনে হচ্ছে দুনিয়াতে যা ইচ্ছা তাই আপনার মতো অনেক মানুষ এখানে বসা আছে যারা এখন লাঠি ছাড়া চলতে পারে না আপনার চাইতে আমার সেই দাদুর শক্তি একেবারে কম ছিল না তাদের শক্তি একদিন ছিল এত বড়াই করো না বেঁচে থাকলে তোমার একদিন এ সময় আসবে তখন আর লাঠি ছাড়া চলার ক্ষমতা তোমার থাকবে না ঠিক কিনা জোরে বলো আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে
একা একা কেউ যাবে না তারা ছাড়িতে হবে মায়ার বন্ধন সাধের এইবা লাখানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা লাইলাহা لا إله إلا الله জোরে লা কষ্ট হচ্ছে ভাই জবান বলুন لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا ভাই আমার বাবা জি আমার পরিচয় দিব আমরা গোলাম আল্লাহ কান যদি জবাব দিতে পারি ওই কবরের ভিতরে তাহলেই আমরা সফলতার পথটা পেয়ে যাব আর যদি জবাব দিতে না পারি ভাই দুই সাইডের মাটি এমন ভাবে চাপ দেওয়া হবে মাসকান থেকে একটা মাথার চুল বাকি রেখে তে পারবে না এমন আযাব সহ্য করার মতো শক্তি আল্লাহ দিয়েছে আমাদের সহ্য করতে পারব না যদি সহ্য করতে না পারি রে বান্দা আমাদের করণীয় হলো ওই কবরে আল্লাহর গোলাম এই কথাটার জবাব দেওয়ার আগে এই দুনিয়াতে আল্লাহর গোলামি করে যেতে হবে মানুষের তৈরি করা আইনের দিকে না গিয়ে আল্লাহর দেওয়া বিধানের দিকে আসতে হবে তাহলে আমাদের পরিচয় হলো আল্লাহর গোলাম এখন জবাব দিতে হবে এই দুনিয়াতে গোলামি করব কার যদি আল্লাহর করি তাহলে এই কবর থেকে বাঁচার উপায় আর এই দুনিয়াতে সারা জীবন একটি দল করেছে আল্লাহর দলের সাথে আপনার দল মেলেনি আল্লাহর রাজনীতির সাথে আপনার রাজনীতি মেলে নাই আল্লাহর দেওয়া বিধানের সাথে আপনার বিধান মেলেনি মুসলমান ভাইরা ওই কবরে যাওয়ার পর কোশ্চিন কালেও আপনি আল্লাহ আমার রব রবি আমার সব এই কথার জবাব সেদিন দিতে পারবো না ভাইরা আমার আমার দিকে তাকান এদিকে তাকান এদিক ওদিক তাকালে মানসিকতা নষ্ট হয়ে যাবে বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল সরকারি দল এবং বিরোধী দল এই দুই দল একে অপরের বন্ধু নয় শত্রু নয় দলের ক্ষেত্রে একে অপরের বন্ধু নয় এন্টি ঠিক না ভাই কেউ আশা করে না ও আওয়ামী লীগ করে আমার অফিসে এসে চা খাবে ও বিএনপি করে আমার অফিসে এসে চা খাবে এটা সম্ভব নয় তবে হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে সেটা সম্ভব হলেও হতে পারে ঠিক না জোরে কন হ্যাঁ এত আসতে হইলে হবে না জোরে বলুন ঠিক না বেটি এই দুনিয়ার ক্ষেত্রে সম্ভব হলেও হতে পারে কিন্তু এই দুনিয়া থেকে বিদায় হবার পর ওই কবরের ভিতরে আপনার প্রশ্ন করা হবে মার রব্বুকা রবকে এত নরমাল বললে কি জবাব দিতে পারবো সেদিন জোরে বলেন রবকে এই দুনিয়াতে রব মেনে গেলাম না আল্লাহর আইন মেনে গেলাম না রব যিনি রাজত্বের মালিক তিনি রব তিনি আল্লাহ তিনি এই কথাটা আল্লাহর বিধিবিধান ইনিল হুকম ইল্লা লিল্লাহ জমিনদার আইন চলবে তার এই কথার কোনো ভিত্তি নাই এই স্লোগান সারা জীবন দিয়েছেন এই দুনিয়ায় আল্লাহ দ্রোহিতা করেছেন সারা জীবন এই কবরে যাওয়ার পর রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এই কথা বলা যাবে তো কথা বলেন যাবে দিন কি
আরো জোরে গুন মেনেছি তো মেনেছি তো যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলেছিল কোরআনের কথাগুলো খুলে খুলে মানুষদের কাছে বলেছিল ও মুসলমান ভাইরা ওই মানুষগুলোকে আমরা দুচকের শত্রু মনে করেছিলাম বলেছিলাম এই লোকগুলোর কাজ পায় না এই লোকগুলো শুধু আমাদেরকে কি শিক্ষা দিতে আসে আল্লাহর গোলাম এই শিক্ষা আমার কাছে ভালো লাগেনি আলেমদের কথা আমার ভালো লাগে না আল্লাহর দেওয়া বিধান ভালো লাগেনি ওই কবরে যাবার পর বলতে পারবো তো আমার দিন ইসলাম আস্তে বলেন পারবো নেতাকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে আমার নেতা যদি আমার নবী না হয় আমার নবীর আদর্শ যদি আমার ভিতরে না থাকে কবরের মধ্যে আল্লাহর নবীকে দেখলে চিনতে পারবো না আমার নবীজি বলেছেন আমার উম্মতেরা কোনোদিন আমাকে দেখেনি কিন্তু এই কবরের মধ্যে যখন আমার উম্মতেরা আমাকে দেখবে দেখার সাথে সাথে আমি নবী আমার উম্মতকে চিনে নেব এবং আমার উম্মত আমাকে দেখার সাথে সাথে চিনে ফেলবে এই দুনিয়াতে নেতৃত্ব মেরেছে অন্যজনের যারা নবীকে নেতৃত্ব মানাতে শিখাইছিল যে আলেমগুলো এই বাংলার জমিনে সেই কোরআনের পাখিগুলোকে ধরে ধরে জেলখানার কারাগারের মধ্যে রাখতেই তোমার ভালো লেগেছে অত্যাচার জুলুম নিপীড়ন করতে তোমার ভালো লাগে আর সুন্দরী বেশ্যার জাতেরা মদ সহ ধরা পড়ে জেলখানায় যায় ওদেরকে ছাড়াবার জন্য স্লোগান দাও আল্লাহ নবীর উত্তর শরীফ আরে ওলামাদের বিপক্ষে তোমার কথা বলতে কখনো দ্বিধাবোধ হয় না মরে যাওয়ার পর নবীকে দেখলেই তুমি চিনতে পারবা কোশ্চিন কালেও সেটা কখনো সম্ভব হবে না দুটি হাত তুলে বলুন ঠিক না বেঠে সুতরাং নবীর আদর্শ গ্রহণ না যদি করে যেতে পারি নবীর আদর্শ আমার ভিতরে যদি না নিয়ে আসতে পারি কবর থেকে বাঁচার কোনো উপায় থাকবে না এই জন্য আমি গোলাম পরিচয় কবরে দেওয়ার আগে এই দুনিয়াতে আমি আল্লাহর গোলাম এই পরিচয়টা দিতে হবে এবার বলুন আমরা আল্লাহর গোলাম এই পরিচয় দিতে পারছি কারা কারা হাত তুলে দেখান হাত নামান কষ্ট হয়ে যায় মানে হাত ওঠে ওঠে না ওঠে মাজাই বল নেই কথাখন ঠিক কিনা মাজাই বল নেই মানে ইমান নেই যখন হাত তুলতে যায় আল্লাহর গোলাম বক্তার হাত তোলা দেখে হাত তোলে আল্লাহর গোলাম ভাইরা ভালো করে বুঝেন আল্লাহর গোলাম পরিচয় দেওয়ার আগে হাত তোলার সাথে সাথে বিবেক বলতেছে দল করিস কার কার পিছনে ছুটিস এশার নামাজটা জামাতের সাথে আদায় হয়েছে কিনা বান্দা একবার লক্ষ্য করে দেখো আল্লাহর গোলাম পরিচয় দিচ্ছ বক্তার কথা অনুযায়ী হাত তুলতেছো অথচ আল্লাহর গোলাম পরিচয় দিতে গিয়ে অনেক সময় ভয় লাগে ওই ভয়ের দিকে তুমি আর যেতে চাও না ও বান্দা তুমি হাত তুলে কোনো লাভ হবে না আগে আল্লাহর গোলাম পরিচয় দেওয়ার জন্য আল্লাহর বিধানের দিকে আসো ও ভাই আমাদের যে ইমান এই ইমান নিয়ে যদি এখন মারা যায় জান্নাতে যাওয়ার সম্ভব হবে তো বলেন হবে না আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আমরা যেদিকেই তাকাই সেদিকেই গোনা আমাদের এই আমল আল্লাহ যদি বলে বান্দা কি করেছো দুনিয়ায় একটা বার আমার কাছে হিসাব দাও আল্লাহর কোনো গোলাম তো হিসাব দিতে পারবে না আল্লাহর কোনো বান্দা হিসাব দিতে পারবে না তাহলে আমরা আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো কি আমল নিয়ে দাঁড়াবো বলেন আল্লাহ বলছে বান্দা আসো আসো আমার পরিচয় আমার কাছে তোমার পরিচয় তুলে ধরো তোমার পরিচয় কি তুমি আমার গোলাম এই পরিচয়টা তুমি যদি এখন দিতে পারো এখন যদি দাও তাহলে এই মুহূর্তে তোমার পরিচয় তুমি যদি দিতে চাও
তোমার পরিচয়টা ইমানদার সেই পরিচয়টা তুমি আমাকে দাও আল্লাহ বললেন যারা ইমানদার দাবি করে তারা সর্বপ্রথমই কথা গ্রহণ করে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আরে জোরে الله 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 إن الحكم إلا لله لا إله إلا الله محمد رسول الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم أصل على مولانا محمد وعلى علي سيدنا জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার তাহলে পরিচয় একমাত্র আমাদের এই মুহূর্তে পরিচয় আমরা আল্লাহর গোলাম এটা কেমন ভাবে দিব আমার আল্লাহ বলতেছে বান্দা তোমার যে আমল তোমার যে ঈমান তোমার যে এই ঈমান আর আমল এই ঈমান আমল নিয়ে জান্নাতে যাওয়া বড় কষ্টকর হয়ে যাবে পরিচয় তোমাকে এই মুহূর্তে দিতে হবে আল্লাহর কাছে মাপ চেয়ে তওবা করে ঈমানের খাতায় তোমার নামটা লেখাতে হবে তাহলে তুমি বলতে পারবে আল্লাহ আমি তোমার গোলাম হওয়ার জন্য আমি উপস্থিত হলাম তোমার দরবারে আর যদি মনে করেন যে না শোনার দরকার তাই শুনছি এইভাবে কখনো হেদায়েত পাওয়া যাবে না আল্লাহ বললেন বান্দা তুমি যদি ফিরে আসতে পারো আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব আমি আল্লাহ গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ বলবেন কেন আমাদের তো গুনাহ নাই আছে নাই কয় না গুনাহ আছে ও ভাই গুনাহ কি আছে গুনাহ ভরা জীবন আমার কি করে আল্লাহর সামনে দাঁড়াবো আমার আল্লাহ বলল বান্দা ফিরে আয় আমার দিকে ফিরে আয় আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফা উলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু غفور الرحيم বান্দা তুমি যদি তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো আমি রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিলাম আর তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম শুধু গুনাহ মাফ করলাম না ও বান্দা গুনাহগুলো সওয়াবে পরিণত করে দিলাম আমি আল্লাহ এই মুহূর্তে পরিচয় দিতে পারবো যদি ইমানদার হতে পারি তওবা করে ফিরে আসতে পারি আল্লাহ বললেন বান্দা তোমার তওবা করাটাকে আমি আল্লাহ খুব বেশি পছন্দ করলাম একজন বান্দার উট হারিয়ে গেল হারিয়ে যাওয়া উটটা কিছুদিন পর ফিরে পেলে যেমন খুশি হয় আল্লাহর কোন গুনাহগার বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে আল্লাহর দিকে ফিরে আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন এবং তাকে মাফ করতে আমার আল্লাহ খুব ভালোবাসে আল্লাহর দিকে ফিরে আসতে আপনারা রাজি আছেন কারা কারা রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল্লাহ কবুল করুন জবান খুলে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
لا إله إلا الله محمد رسول الله شكله بولن صلى الله عليه وسلم আমার ভাইরা আমরা ইমানদার বান্দা পরিচয় দিতে পারছি তো ভাই কথা কন না কেন আপনারা আমরা যে ইমানদার পরিচয় দিতে পারবো আমরা যদি না পারি খ্রিস্টানরা পারবে ইহুদি নাসারারা পারবে কারা পারবে আমরা পারবো কারা আমাদের নাম যতই ঈমান আলে হোক না কেন নামের সাথে কাম ঠিক থাকা লাগবে নামই নামাজ আলি কি পড়ে না নামাজ পড়ে না কাজ হবে তো আল্লাহ বলতেছে প্রকৃতভাবে তোমার নামটা নামাজ আলী শুধু বলে হবে না তোমার পরিচয়টা দিতে হবে আমি ইমানদার আমি আল্লাহর গোলাম যদি দিতে পারো বান্দা আমি আল্লাহ তোমার পরিচয়টা পেয়ে খুব খুশি হয়ে যায় আমরা যে ইমানদার এটা বুঝবো কেমন করে কেমন করে বুঝবো আল্লাহর গোলাম যারা ওদের সামনে যখন কোরআনে কারিমের আয়াতগুলো খুলে খুলে বলা হয় ওদের ঈমানের অনুযায়ী আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তাদের অন্তরটা প্রশান্তিতে ভরে যায় আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ على بذكر الله تطمئن القلوب এই যে কিছু মানুষ বললেন আল্লাহু আকবার কিছু কিছু মানুষ চুপ করে থাকলেন কিছু কিছু মানুষ চিন্তা করলো ওরা বলল কি ইমানদার যাহারা ওদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে ইমানদাররা আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তাদের অন্তরটা প্রশান্তিত হয়ে যাবে তো আল্লাহর একবার নাম নেন আল্লাহু আকবার যারা কৃপণতা করলেন খুব একটা লাভবান হননি জোরে বলুন আল্লাহু আকবার এ নাম নিলে কলেজা ঠান্ডা হয়ে যায় অনেকে আজকে বলতেছে এটা নাকি জামাত ইসলামের স্লোগান কিসের স্লোগান আসলেই কি জামাত ইসলামের স্লোগান এটা যদি আপনারাই নাম দেন জামাত ইসলামের স্লোগান তাতে আমরা কি করব এটা শুধু জামাত ইসলামের স্লোগান নয় প্রত্যেকটা মুসলমানের স্লোগান আল্লাহর গোলামের স্লোগান চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো এসো না আল্লাহর নামে গান গায় এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে ভাই সাড়া দেবেন তিনি মারহাবাগণ ও মধুর নামটি মিটাই হতাশার জালা গলেতে পর ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গায় এসো না মন প্রাণ জুড়ায় এসো না মন প্রাণ জুড়ায় একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহর নাম বলতে আপনার আপত্তি লাগে আপনি যদি আল্লাহর নাম নিতে আপত্তি করেন আপনি যে দলের হন না কেন টাটকা মুনাফিক জোরে বলেন ঠিক না বেটে আপনি এই বাংলাদেশে এমনও দল আছে যাদের স্লোগানটা প্রথম শুরুটা আল্লাহু আকবার দিতে লজ্জাবোধ করে আমি মনে হয় বেশি বলি পারলাম আমি মনে হয় মিথ্যা বললাম আছে না না এরকম দল যারা আল্লাহর শত্রু তারা কখনো জান্নাতে যাবে বলে মনে হয় আল্লাহর গোলামের আয় আল্লাহু আকবার শব্দরা বলতে আপত্তি কর করবে না কারণ তারা পরিচয় দিচ্ছে আল্লাহ আমি তোমার গোলাম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ইমানদার বান্দাদের সামনে শুধু আল্লাহর নাম নয় আল্লাহর কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করলে যত রকম ঈমান ছিল বান্দার ওখান থেকে ঈমানটা আরো বৃদ্ধি হয়ে যায় সুবহানাল্লাহ আগামী কাল কি বলেন না বুঝতে পেরেছি যে আপনার ওয়াজ ভালো লাগছে না বাস মাফ করে দিয়েন এই পর্যন্তই থাক আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাহলে আওয়াজ বাড়াইতে হবে ইনশাআল্লাহ বলেন وعلى ربهم توكلون ইমানদার বান্দারা যখন আল্লাহর আয়াত থেকে তাফসীর শুনলো শোনার সাথে সাথে তখন তাদের ঈমান যতটুকু ছিল ওখান থেকে ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে গেল ওয়ালা রব্বিহিম তাওয়াক্কাল ঈমান যখন বৃদ্ধি হয়ে গেল আল্লাহর গোলামেরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয়ও করে না ভরসাও করে না ভয় যদি করতে হয় আল্লাহকে করে ভরসাও যদি করতে হয় আল্লাহকে করে দুনিয়ার কোন কাফের রক্ত চক্ষুকে ভয় করে আল্লাহর গোলামেরা কথা বলে না পথ চলে না আমরা কাকে ভয় করে আল কোরআনের সৈনিক আমি নেই যে পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আস্তে করে কোন মারহাবা আল্লাহর গোলামেরা পরিচয় দিলাম আমি আল্লাহর গোলাম আমার আল্লাহ ডেকে বলে বান্দা তুমি আমার গোলাম আমি এটা জেনে নিলাম তুমি যদি এই পথেই থাকতে পারো আমি রব্বুল আলামিন ইসলামের জন্য তোমাকে কবুল করে নিলাম এবং তোমার সম্মান উচ্চ মর্যাদা এত দিলাম তোমার মতো উচ্চ মর্যাদাবান মানুষ পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না তোমার পকেটে টাকা না থাকতে পারে ধন সম্পদ এই দুনিয়া তোমার না থাকতে পারে কিন্তু তোমার বড় সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমার ঈমান ঈমান নিয়ে টিকে থাকো এপারে মুহূর্ত পরে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী মানুষদেরকে সেই আহ্বান করেছে মানুষেরা তোমরা আল্লাহর গোলাম হও তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله এই কালিমার দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা যাতে করে বান্দারা গোলাম হয় কার আর জোরে বলুন গোলাম হবে কার এই কালিমাটা বিশ্বাস করি তো আমরা করি তো যদি কালিমা বিশ্বাস করি হে নবীর উম্মতেরা যেই নবীজি দুনিয়াতে এসেছিলেন বান্দাদেরকে আল্লাহ চেনানোর জন্য সেই নবী আহ্বান করলেন হে আমার আপন জনেরা তোমরা কি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো আল্লাহর নবী সেদিনে কথা বলার সাথে সাথেই আপন চাচারা বলেছিল ইয়া মুহাম্মদ অবশ্যই তোমাকে বিশ্বাস করে আল্লাহর নবী বলেছিল তাহলে আমি তোমাদেরকে আল্লাহর গোলাম হওয়ার জন্য বলবো তোমরাকে মেনে নেবা সব কথা নবীর মেনেছিল কিন্তু এই কাফেররা কখনো আল্লাহর নবীকে নবী বলে মেনে নেয়নি জানতো নবী মানেনি নেতৃত্ব হারানোর ভয়ে এখনো সে কালিমার দাওয়াত আপনি যদি দেন অবশ্যই তারা প্রত্যাখ্যান করবে কারণ ইসলামের কথা তাদের দলের সাথে মিললে মানবে ইসলামের কথা তাদের দলের বিপক্ষে গেলে মানবে না এখন বলেন দল বড় না ধর্ম বড় আরো জোরে কান আপনি যে দলটা করেন এটা যদি ধর্মের বিরুদ্ধে যায় ও দল করা হারাম দল করতে হবে কার জন্য আরো জোরে বলেন আল্লাহর জন্য দল না করলে ওই দল জাহান্নামে যাবে না জান্নাতে যাবে
আল্লাহর নবী আহ্বান করলো আসো ইসলামের দিকে আল্লাহর নবীর সাথে তারা ভালো আচরণ করেনি বরঞ্চ আল্লাহর নবীকে পাথরের আঘাত মেরে দুনিয়া থেকে বিদায় করে ইসলামকে শেষ করার পরিকল্পনা তারা করেছিল তখনই ছিল এখন ছিল না এখন আর নাই আল্লাহর নবী শুধু অত্যাচারিত হয়েছে এখন আর অত্যাচারিত হয় না হয় আস্তে আরো আস্তে বলেন বুঝতে পেরেছি আপনাদের ভয় কাম সারা ভয় পাচ্ছেন আল্লাহর গোলামেরা ভয় পাবে কাকে আরো জোরে বলেন ভয় করব কাকে কুরসি কাকে সেটাই প্রশ্ন সেটাই বড় প্রশ্ন ভয় করব কাকে কুরসি কাকে ভালো করে বুঝবেন ভয় করার দরকার কাকে কুরসি কাকে আল্লাহকে তো বটেই কিন্তু সেটা বাস্তবতার সাথে মেনে নিতে হবে ঠিক কিনা বলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুব গভীর মনোযোগ আমি খুব বেশি কথা বলবো না সর্বোচ্চ 11:30টার মধ্যে দোয়া করব বিরক্ত হয়ে চলে যাবেন না তো আপনারা না শব্দ কিন্তু জোর হয়নি তার মানে মতলব খুব একটা ভালো না ভাই ঠিক আছে এই সারা রাতের শ্রোতাটাও খুব একটা সুবিধার না ঠিক কি না আমরা এমন কোন কথা বলবো না যেই কথাগুলো আমাদের দেহ ছাড়া ওজন বেশি হয়ে যায় এরকম ধারণা হয় আল্লাহর নবী অত্যাচারিত হয়েছে নবীর মতো মানুষ যদি অত্যাচারিত হয় হে নবীর উম্মতেরা তোমরা নবী দাবি করবা অথচ তোমরা অত্যাচারিত হবে না নবীর উম্মত বলে দাবি তুমি করতে পারবে না জোরে বলুন ঠিক না ঠিক আল্লাহর নবী যেমন ইসলামের জন্য দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে আল্লাহর নবীর উত্তরসূরিরা কুরআনের পাখিরা আজকেও কুরআনের কথা বলতে গিয়ে মার খাবে যারা খাবে তারাই নবীর উম্মত যারাই অত্যাচারিত হওয়ার চিন্তা ভাবনা করবে না ওরা মুনাফিকের জাত নবী আমার মার খায়া তুমি মিষ্টি খাও না আছে না একদম যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতা ধরো আছে না নাই দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুটতে কর আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো নগদ যাহা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক এই স্লোগান কেবলমাত্র মুনাফিকেরাই দিতে পারে তারা কোরআনও পড়ে পড়ে না তারা কোরআনও পড়ে আবার কোরআন পড়ার কথাটা ভাইরাল হয় তারা হজও করে মাথায় পট্টি হওয়াতে আবার তারা বলে আমরা কোরআনকে ভালোবাসি আছে না নাই এ কোরআনকে সম্মান করে না কে প্রত্যেক ধর্মের মানুষ কিন্তু ইসলাম ধরে ইসলাম ধর্মের কোরআনকে তারা সম্মান করে আর মুসলমানরা তো করবে আমার ভাইরা যারা প্রকৃত মুসলমান আল্লাহর গোলাম চরিত বলে যারা পরিচয় দিবে ওই আল্লাহর গোলামেরা আল্লাহর কোরআন নিজের পক্ষে গেলেও তো মানবে নিজের বিপক্ষে গেলে ওই কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর বান্দা নিজের ভুলটা স্বীকার করে কোরআনের কাছে মাথা নত করে মাথাটা আস্তে করে আল্লাহর কুদরত পায় সিজদা অবনত চিত্তে আল্লাহর দিকে ফিরে আসে আর যারা অহংকারী যারা নিজের ধর্মটাকে ভালো না বেশি নিজের দলকে বেশি পছন্দ করে ওদের সামনে যখন কোরআনের কথা বলা হবে নিজের দলের বিপক্ষে যখন চলে যাবে তখন ওরা বলে যে এই কথাটা মানা যাবে না কেন এই কথাটা আমার দলের বিপক্ষে যায় ও ভাই ইসলামের কথা যদি আপনার দলের বিপক্ষে যায় আপনার উচিত হলো ওই দলের পিছনে না ঘুরে ওই দলকে হয় পরিবর্তন করাতে হবে নিজে পরিবর্তন হতে হবে আর না হয় কোরআনের আয়াতকে পরিবর্তন করতে হবে এখন বলেন চিন্তা ভাবনা করেন দল পরিবর্তন করা যাবে কোরআনের জন্য নিজে পরিবর্তন হব না কোরআনের আয়াত পরিবর্তন করব কথা খুব মেপি বলা লাগবে রে বুঝতে পারিছেন নি
ইসলাম বড় দল বড় নয় কথা বলেন আমার ইচ্ছা মতো কোরআন চলবে না কোরআনের ইচ্ছা মতো বান্দাকে চলা লাগবে কোরআনের ইচ্ছার বিরুদ্ধে যারা চলবে যারা ক্ষমতার দাপট দিয়ে মনে করে যতদিন ক্ষমতা আছে ততদিন আমার ইচ্ছা মতো কোরআন চলবে না কখনো নয় ইসলাম ইসলামের গতিতেই চলবে ইসলামের বিপক্ষে যারা দাঁড়িয়ে যাবে তাদেরকে কাম ধরে ইসলামের কাছে নিয়ে আসা লাগবে আপনার নেতা কি বলছে এটা বড় কথা নয় নেতা কোরআন ভিত্তিক বলছে কিনা এটা বড় কথা যদি আল্লাহর গোলাম পরিচয় দিতে চান ইসলাম মোতাবেক জীবন গঠন করতে হবে এটা শুধু দুনিয়া নয় দল নয় বাবার বিপক্ষে গেলেও কোরআনের পক্ষে তাদেরকে নিয়ে আসতে হবে এখন বলেন দল বড় না ইসলাম বড় আমার আল্লাহর গোলামের এই পরিচয়টা দিতে গিয়ে অনেক স্যাক্রিফাইস করা লাগবে অনেক কষ্ট সহ্য করতে হবে প্রিয় ভাইরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো গোলাম কি আল্লাহর হতে পারলাম মানে আমি আমি কি ইমানদার হতে পারলাম যদি বেঈমান অবস্থায় মারা যায় আমার কবরে তো আপনারা কেউ যাবেন না সুতরাং আমার ইমানটা মজবুত করার জন্য আমাকেই চেষ্টা করা লাগবে ভাইরা আমার বাবা জিরে আমার জীবনটা মিলাবো নবীর সাথে নবীদের সাথে নবীর সাহাবাদের সাথে আল্লাহ নবী জাহমান করল বলল পড়লা ইলাহা ইল্লাল্লাহ আপন চাচারা বলল বলিস কি রে এতদিন এই তুমি এ কথা তো বলো না আজকে নতুন করে কোন ধর্মের কি কথা বলে কথা মানা যাবে না এ কথা মানা যাবে না কেন এতদিন মোহাম্মদ তুমি যা বলেছো এটা তো আমাদের দলের বিপক্ষে যায় না আজকে যাচ্ছে কেন মানা যাবে না নবী সত্যবাদী নবীজি আল আমিন আস সাদিক যে চাচারা নাম উপাধি দিয়েছিল সে চাচারাই এখন নবীর বিরুদ্ধে আচরণ করতেছে আল্লাহ নবীর বিপক্ষে দাঁড়িয়ে গিয়ে আবুল আহাব বলেছিল হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা তাব্বান লাকালি হাজা জামাতানা ইয়া মুহাম্মদ দুনিয়ার সবাই ধ্বংস হয় তুই ধ্বংস হস না আমার নবী আল্লাহর কথা বলার কারণে নবীকে ধ্বংসের কথা বলেছে কাফেররা এখনো যখন আপনি সেই ইসলামের কথা বলবেন কোরআনের কথা বলবেন আপনার বিরুদ্ধেও তারা আল্লাহকে বেশি ভালোবেসে মনে করবে নবীর বিপক্ষে দাঁড়ানোই আমাদের তো উত্তর আল্লাহকে বলেছিল মুহাম্মদকে যেন ধ্বংস করে দেওয়া হয় কার গল্প কার কাছে বলে আপনারা বলেন নবীর সম্মান আল্লাহর কাছে বেশি না আবুল আহাবের সম্মান বেশি এত আস্তে বলছেন কেন আমার নবীর সম্মান এতটাই সম্মান আমার নবীর সম্মানের সাথে কারোর সম্মান তুলনাও করা যাবে না কষ্ট তো তারা পেতে পারে যারা শয়তানের গোলাম আমরা কার গোলাম নবীজি নিজে বলতেছেন তোমরা আল্লাহর গোলামি করো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ভাইরা নবীজি আমার চমৎকার ভাবে ভালো কথা বললেন কিন্তু কাফেরেরা সেটা সহ্য করল না নবীকে বলে দিল মুহাম্মদ ধ্বংস হয়ে যা আমার আল্লাহ বলল আমার নবীকে যে ধ্বংসের কথা বলে সে ধ্বংস হবে তার 14 গোষ্ঠী ধ্বংস হবে আবুল আহাব তুমি ধ্বংস হবা কিয়ামত পর্যন্ত তোমার পক্ষের যত লোক থাকবে সবাই ধ্বংস হবে আল্লাহর গোলামেরা ধ্বংস হবে না আল্লাহর গোলামেরা আল্লাহর কথাই বলে যাবে আল্লাহর গোলামেরা কখনো ধ্বংস হয় না নবীর বিরুদ্ধাচরণ কাফেররা ধ্বংস হয়ে যাবে এখন বলেন আমরা কি ইমানের পক্ষে থাকতে পারবো তো আর আবুল আহাবের পক্ষে থাকলে কিন্তু ধ্বংস হওয়া লাগবে যদিও ক্ষমতায় আছেন যদিও ক্ষমতা পাচ্ছেন যদিও শক্তি এখনো কমে নাই আপনার এই শক্তির কোনো দাম নাই যদি আল্লাহর পক্ষে আপনার শক্তি কাজে না লাগে ঠিক কিনা সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা আমাদের শক্তি কেড়ে নিতে পারে ঠিক না বেটি মুসলমান ভাইরা আমার আপনারা হয়তো ভাবছেন আবুল হাব নবীজির আপন চাচার সাথে মনে হয় নবীজির কোনো গ্যাঞ্জাম হলো ও ভাই গ্যাঞ্জাম কিছু না শুধুমাত্র স্বার্থে আঘাত দুনিয়ার মানুষের স্বার্থে আঘাত হলে মানুষ স্বার্থ পরের মতো দূরে সরে যায় কাছে আসে না আল্লাহর নবীর সাথে আপন চাচাদের স্বার্থ কোনো এই মুহূর্তে
নিজের নেতৃত্ব কেউ হারাতে চায় না আমার নবীর সাথে বিয়াদবি করলো খারাপ আচরণ করলো পাথরের আঘাত মারলো কেন আল্লাহর নবীর সাথে কি আপন চাচাদের সম্পর্ক খারাপ ছিল জোরে বলেন ছিল নাকি না আমার দিকে তাকান আল্লাহর নবীর ইতিহাস দেখুন নবীজি আমার বলেন ও দুনিয়ার মানুষেরা আমার ইতিহাস আমার যে কষ্ট আমি যে কষ্ট পেয়েছি দুনিয়াতে আমার মতো কষ্ট পৃথিবীর কেউ পাবে না দুনিয়ার সব কষ্ট একত্রিত করলেও আমার একদিনের কষ্টের সমান কষ্ট কোন নবীর আমার নবীর আমার উম্মতের কখনো হবে না কত কষ্ট আমার নবীজি সহ্য করেছে আপন চাচার অপমান অপদস্থ করেছে পাথরের আঘাত মেরেছে আল্লাহর নবীর মেয়েদেরকে তালাক দেওয়ার পরিকল্পনা করেছিল বলে হ্যাঁ বলেছিল মুহাম্মাদের দলে যদি কেউ যায় মুহাম্মাদকেও মারবো মুহাম্মাদের দলে যারা যাবে তাদেরকেও মারবো আল্লাহর গোলাম হতে কাউকে দেওয়া হবে না আজকে আবুল হাবের গোষ্ঠীরা ইসলামের কথা শুনুক মানুষেরা ইসলামের কথা বলুক এটা যারা চায় না এটা যারা বলতে দেয় না এরাও কিন্তু একই গোষ্ঠীর লোক মনিরামপুরে নাই না 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 আপনাদের কথা বলে আমি মার খাবো আমার এলাকায় আছে নাকি নাই সব এলাকায় আছে শিয়াল যখন ডাকে সব এলাকায় ডাকে ভাইরা আমার আল্লাহর নবীর চার মেয়ে কয় মেয়ে তার মধ্যে দুই মেয়ে তার মধ্যে দুই মেয়ে জৈনব আর রোকাইয়া আবুল হাবের দুই সন্তান উতবা আর উতাইবা বিয়ে হয়েছিল তার মানে নবীজির আপন জামাই হলো আবুল হাবের দুই সন্তান আবুল হাব আপন চাচা এবার আপন বিয়ায় আর আপন চাচা তো ভাই হয়েছিল জামাই সম্পর্কটা নিগড় আবুল হাব বলেছিল মুহাম্মদ আজকে আমাদের দলের বিপক্ষে কথা বলছে মুহাম্মদ অপমান অবস্থ করে তাকে বিদায় করতে হবে দলিয়া থেকে বাঁচিয়ে রাখা যাবে না প্রাথমিক অবস্থা তাকে কষ্ট দিতে হবে আবুল হাব বাড়ি থেকে উতবা উতাইবাকে বলতেছে এখনই মুহাম্মাদের দুই মেয়েকে আমার বাড়ি থেকে সরা যদি অপরাধ করেও থাকে আমার নবী যে অপরাধ করেননি আমার নবী যে আল্লাহর কথা বলেছেন কার কথা আল্লাহর কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার কারণে আল্লাহর নবীকে পাথরের আঘাত খেতে হয়েছে নবীর উম্মতের ভালো করে শুনুন আল্লাহ নবী যে পাথরের আঘাত খেলেন আল্লাহ নবীর আপন মেয়েদেরকে তালাক দেওয়ার জন্য বাড়িতে নিয়ে যাচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার পর ডাকতেছে মুহাম্মদ বাড়ি থাকলে বেরিয়ে আয় নবীজিকে খারাপ ভাষায় গালাগালি করা হলো বলা হলো তোর মেয়েকে ঘরে পোষ ওরা বোঝাতে চাইলো মুহাম্মদকে কষ্ট দিতে গেলে তার কলেজার টুকরা মেয়েদেরকে তালাক দিতে হবে কারণ বাবারা তারা কষ্ট পায় নিজের কষ্ট না তারা কষ্ট পায় কলেজার টুকরা সন্তানের কষ্ট হলে ঠিক কিনা বল কারণ আমার নবী শুধু নবী না আমার নবী ও বাবা এই পৃথিবীতে একমাত্র বাবা মা নিজের কষ্টটা নিজের বুকে আগলিয়ে রাখতে পারে নিজের কষ্টটা নিজের বুকে চাপা দিতে পারে করে যার টুকরা সন্তানকে কখনো বুঝতে দেয় না যে আমার কষ্ট করছে আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ দুনিয়ার সব কষ্ট তুমি আমার দাও আমার কলিজার টুকরা সন্তানদেরকে কষ্ট দিও না এটার নাম হলো বাবা এটার নাম হলো মা হে দুনিয়ার মানুষেরা যদি সম্মান ইজ্জত এবং আল্লাহর ভালোবাসা পেতে হয় আল্লাহর গোলামির পরে পিতামাতার খেদমত করা ছাড়া কারণ নাই আজকে অনেক পীরের দরবারে মুড়ি ধরা গরু নিয়ে যায় আছে না নাই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য গরু নিয়ে যায় কিন্তু আল্লাহর ভালোবাসার জন্য পীরের দরবারে গরু নিয়ে গেলে ও বান্দা তুমি কখনো আল্লাহর ভালোবাসা পাবা না পীরের ভালোবাসাই পাবা না আল্লাহর ভালোবাসা তো দূরের কথা বিরক্ত হচ্ছেন মুসলমান ভাইরা আমার পীরের দরবারে গরু নিয়ে গেলেন আপনি পীরের ভালোবাসা পাওয়ার জন্য আপনি দিলেন একটা গরু
পীরের মুরিদ আপনি একানা আরেকজন ধনাট্য পীর মুরিদ এসে আরেকজন 10টা গরু দিয়ে দিল আপনার একটা গরু দেওয়ার মূল্য আর থাকলো না আপনি দেবেন 10টা গরু আরেকজন এসে দেবে 10টা ওট আপনি জিরো কিন্তু আমার মা যিনি পিতামাতা সন্তানের জন্য সবচাইতে বড় পীর সবচাইতে বড় উস্তাদ সবচাইতে সম্মানের জিনিস ওই মাকে ভালোবাসার জন্য আ দুনিয়ার মানুষেরা গরু লাগে না উট লাগে না টাকা পয়সা খুব বেশি লাগে না মায়ের ভালোবাসা পাওয়ার জন্য বাজার থেকে 50 টাকা 100 টাকা দিয়ে একটা বেদনা কিনে নিয়ে যাবেন আ মুসলমান ভাইরা মায়ের মুখে তুলে দেবেন শুধু মা খুশি নয় আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে মা খুশি বাবা খুশি আল্লাহ খুশি মা বেজার বাবা বেজার আল্লাহ বেজার শিল্পী নকুল কুমার বিশ্বাস তিনি পিতামাতা সম্বন্ধে কয়েকটা গান গেয়েছেন বলবো একটু তিনি বলতেছেন হিন্দুরা পেয়েছে মা প্রতিমা কালিমা আর মুসলমানরা পেয়েছে বাবা দয়াল বাবা কেবলা বাবা আছে না নাই মিলিয়ে দেখেন না নিজের বাপকে বাপ বলে না পীর বাপকে আব্বা বলে নিজের মাকে মা বলে না শাশুড়ি মা আম্মা ঠিক কিনা আম্মা আজকে বাড়িতে গিয়ে শাশুড়ির মেয়েকে আচ্ছা পিটানি দেবেন না খবর দেন না উদাহরণ দিলাম মাত্র এখন গিয়ে যদি আপনি পিটান আমি হুকুমের আসামি হয়ে যাব উদাহরণ স্বরূপ বলতে আম্মা আপনার মেয়ে তারে পিটাইছি পা ভাঙছি একটা হাসপাতালে ভর্তি করিয়ে সরাসরি আপনার কাছে আপনি আমাকে পোল্টি জবাই করে খাওয়ান বলবে দালা ঘরের ভিতর থেকে ছুরি বের করে অস্ত্র বের করে পোল্টির গলায় যাবে না হারামির জাত্তুর গলায় যাবে জোরে বলুন ঠিক না বেঠে নিজের শাশুড়ি সালাম পায় না শাশি শাশুড়ি দোয়া চায় ব্যাপারটা সেরকমই হয়ে যায় জোরে বলুন কথা ঠিক না বেঠে নিজের মাকে মা বলো না শাশুড়ি আম্মাকে ছাড়া বাঁচো না অবশ্যই শাশুড়ি আম্মা সম্মানের পাত্র তাকে সম্মান করবেন অবশ্যই মা বলে ডাকবেন কোনো আপত্তি নাই কিন্তু নিজের মাকে বাদ দিয়ে পীর মাকে পীর বাপকে বাপ বলে ডাকা কখনো জায়েজ নাই হারা শয়তানের জাত কোনে খাওয়ায়া খেয়ে দধি দুগ্ধ শোনেন মিলান একটু খাওয়ায়া খেয়ে দধি দুগ্ধ পীর বাবাকে করছো মুগ্ধ জানত বাপ তোর অনাহারে রয় ওরে স্বর্গ পুড়ে ছায় হবে রে মা বাবার বেদনা আস্তে আস্তে খুব জোরে হইলে ঝামেলা আছে পর্দার আড়ালে আছে একবার যদি খবর পায় যে আপনি ঠিক বলছেন আর কণ্ঠটা যদি টের পায় বাড়ি যাবার পর খাওয়া বন্ধ হয়ে যাবে ভয় আছেন না ভালো করে মিলান আজকে অনেক স্বামীরা নির্যাতিত নিষ্পেষিত স্ত্রীর হাতে মাকে ভালোবাসার সুযোগ পায় না যদি গোপনেও একবার বাজার করে দিয়ে আসে মাকে একবার যদি খবর পায় তো গোষ্ঠী শেষ জবাব দেখি তার কাতারে দাঁড়াতে হয় সারা রাত ঘুম নাই বিছানা আলাদা আমার না দিয়া তোমার মারে খাওয়াও ও মা ভালো করে শুনে না তোমার স্বামীকে তোমার শাশুড়িকে যদি খেদমত না করাও তোমার সন্তান তোমাকে সম্মান করবে না জোরে বলুন ঠিক না বেঠে তুমি তো মা তোমার সন্তানকে গর্ভে ধারণ করতে তোমার কষ্ট হয়েছে তোমার সন্তান যেমন তোমার কাছে দামি তোমার শাশুড়ির কাছে তোমার স্বামী দামি মনে হয় না এক জন্মে মায়ের দুগ্ধ খেলে কত দিন শত জন্মেও সেবা করে শুধু হবে নারী এই মাকে যারা দাও না খেতে এই মাকে যারা দাও না খেতে মায়ের ভক্তি করো না
ওয়াজ শুনে লাভ হবে না যারা মাকে ভালোবাসো না বাবাকে সম্মান করো না ওয়াজ শুনে লাভ হবে না লা ইলাহা আর জোরে লা ইলাহা থামে খুব কষ্ট হচ্ছে এই ভাবে যদি জিকির করেন তাহলে ওয়াজ হবে মেহমান যদি আপনাদের বাড়ি যায় একটু বেশি খাইলে কি আপনারা রাগ করেন নাকি রাগ করে মেহমান গেলে কি কখনো কেউ রাগ করে আর যদিও করে আরে মেহমান এত খায় রে ওরে বাবা এখন মেহমানকে যদি তাড়ান অপমান করে তাড়ানো যায় তার মেয়ে এত খায় কেউ বাড়াও বলে এটা বলাটা শোভা পায় না এর কোনো ভদ্র মানুষের কাজও নয় এখন মেহমানকে যদি তালাতে হয় ভদ্রতা সহকারে তালাতে হবে তাও যাতে মেহমান বুঝতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে আমি আপনাদের মেহমান ওয়াজ যদি খারাপ লাগে আপনারা বলতে পারবেন না নামেন এ কথা বলতে পারেন না ওয়াজ যদি খারাপ লাগে আমি একজন ভদ্র মানুষ আমি আপনাদেরকে ভদ্র কৌশল শিক্ষা দিচ্ছি ওয়াজ যদি কোনো বক্তার খারাপ লাগে আপনারা আওয়াজ দেবেন না হুজুর যত বলেন জোরে বলেন আপনি বলবেন মানে বুঝে যাবো ওয়াজ ভালো লাগছে না তখন দোয়া করে দেবো তাহলে আসেন দোয়ার দিকে যায় কি বলেন না ভাই খুব হয়েছে আর না চলে আমরা গোলাম কার ওয়াজ যদি ভালো লাগে একটু আওয়াজ দেওয়া যাবে তো ভালো যদি না লাগে আস্তে করে দেবেন আস্তে করে একবার দেন তো সুবহানাল্লাহ এটা আস্তে এটা আস্তে এটা আস্তে তাই তো এটা যদি আস্তে হয় মুসলমানেরা একবার জবান খুলে বলুন নারায়ে তাকবীর এখনো কিছু মানুষ শামুক মার্কা লোক দেখবেন পানিতে যখন শামুক চলে কপাট ছেড়ে দিয়ে চলে ওর গায়ে টাচ করবে কপাট আটকিয়ে যাবে উপরে তুলবে তোলার পর যদি বলেন দোলা ভাই কপাটটা খোলো 10 কোটি টাকা দেব খুলবে ও বলবে আমার শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দাও তাতে ও রাজি কপাট খুলতে রাজি না তো মাহফিলে কিছু লোক আছে হুজুর যা চিল্লাবেন আপনি চিল্লান আমরা চিল্লাইতে না মানে যদি বলি তো আরো কপাট আটকায় আছে না নাই ভাই কষ্ট পাচ্ছেন মাঝে মাঝে ওয়াজের মাঝে মাঝে কিছু ওয়াশ করা লাগে হিন্দু শিল্পী গান গায় মাকে নিয়ে কোরআন নিয়ে আমার মুসলমান ছেলেরা মাকে নিয়ে গান গাইতে পারে না প্রেমিকাকে নিয়ে গান গায় রং নম্বরে প্রেম এরপর মনে মনে গান শুরু হয়ে যায় আজকের ছেলেরা গান গায় বুরকাওয়ালা মেয়েদেরকে নিয়ে আর বুরকাওয়ালা মেয়েরা গান গায় পাঞ্জাবিওয়ালাদের নিয়ে এই নিয়ে চলছে বাংলাদেশের খেলা একটা বুরকা পরা মেয়ে আছে না যুবকেরা এখন তো বলবা না পরে মাথা খারাপ করে দাও হে যুবকেরা গান যদি গেতে হয় আল্লাহর জন্য গেতে হবে কার জন্য আরো জোরে বলেন কার জন্য কি চমৎকার গান ছিল আজ থেকে 20 বছর আগের গান আমি যদি একটু তাল ধরি আমার সাসারা শুরু হয়ে যাবে ঠিক না এই দুনিয়ায় বলবো একটু ভাই সাসারা আপনাদের গান দেখেন মনে আছে কিনা এই দুনিয়ায় দেখলাম নদীর কতই ভাঙা গড়া আমার দেহ মনে ভাঙলো শুধু না জাগিল চড়া আমার ভবে কেউ কে আছে দুঃখ কব যাহার কাছে রে আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে আমি রইলাম শুধু দয়াল আল্লাহ তোমার পানে চাই আরে আমি তোমার পানে চাইয়া আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া খুব বেশি জোরে বলার দরকার নেই আস্তে করে বলবেন মারহাবা আমরা ইসলামী সঙ্গীত গায় একটা মারহাবা জোটে না গানের শিল্পীরা একটা গান গায়
হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় ফুলের মালা পায় আর আমাদের কপাল এতটাই খারাপ একটা মারহাবা জোটে না মুসলমান মারহাবা দিতে জানে না একটু জোরে কোন মারহাবা আপনি এমন একটা গান আপনি যেটা গাবেন আল্লাহর জন্য গান এই দুনিয়ার কেউ আপনার আপন না কাউকে যখন কাছে পাবেন না সেই সময় আল্লাহকেই পাশে পাবেন কত সুন্দর কথা আর এখনকার কথা আখ খেতে ছাগল বন্দি একেবারে বিয়াদব যে গান লেগেছে একটা বিয়াদব কোন ক্লাসের গান যদি গেতে হয় গানের একটা মাধুর্যের প্রয়োজন আছে সৌন্দর্যের একটা ব্যাপার সেবার আছে কথাগুলো ভালো হতে হবে সুরটা চমৎকার হতে হবে এমন গান কেন গাবেন যে গান গেলে যুবকদের উস্কানি শুরু হয় এ গান গাওয়া কখনো যুবকরা জায়েজ নয় মুসলমান ভাই আমার আল্লাহ তাআলা বলতেছে আমার নবী ইসলামের দাওয়াত তুমি দিচ্ছ আল্লাহর দিকে ফিরে নিয়ে আসার জন্য মানুষদেরকে আল্লাহর গোলাম করার জন্য তুমি যে দায় দায়িত্ব নিয়েছ এ আমার হাবিবুল্লাহ এই পক্ষে থাকলে একটা দু বিপদ হলেও এটাই হলো সঠিক পথ তোমাকে দেখে তোমার উম্মতেরা চিনবে তোমায় মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীজি আহ্বান করলেন কিন্তু আল্লাহর নবীর ডাকে তারা সাড়া দিল না বরঞ্চ আল্লাহর নবীর পাথরে আঘাত আপন মেয়েদেরকে তালাক নবীকে তালাক নবীকে নবীর মেয়েদেরকে তালাক দিলেন নবীকে অত্যাচার জুলুম নিপীড়ন করার জন্য যত রকম অপমান অপদস্থ আছে নবীকে সব করলো নবী ধৈর্যের পরিচয় দিচ্ছে নবী কোনো প্রতিবাদ করছেন না আল্লাহর নবী ধৈর্যের পরিচয় দিচ্ছেন কেন ভাই আল্লাহর নবী যদি একবার ইশারা করে আল্লাহ এই উতাইবা আবুল আহাবের গোষ্ঠীকে তুমি এখনই ধ্বংস করে দাও আমার নবী দোয়া করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে না কিন্তু নবী একথা বলে না কেন কারণ আমার নবী জানে আমার আপন যারা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আমি এত সহজে তাদের বিপক্ষে দালা বৈঠা হতে পারে না এতটা কষ্ট সহ্য করলেন আল্লাহর নবী আল্লাহর নবীর ইতিহাসের কথা মনে হয়ে যায় ভাই আপন চাচাদের সাথে নবীর সম্পর্ক খারাপ ছিল না ভাই ছিল না আমি কি একটু ইতিহাসের দিকে যাব অল্প একটু বিরক্ত অনুভব করছেন না তো আল্লাহর নবীজির ইতিহাস দেখুন সংক্ষেপে আল্লাহর নবীর সাথে চাচাদের সম্পর্কটা কেমন ছিল আল্লাহর নবী যখন এই দুনিয়াতে মায়ের পেটের ভিতরে ছয় মাস বয়স বাবা থেকে নবী যেতিম হয়ে গেল আল্লাহর নবী যে দুনিয়াতে যখন আসলেন সবচাইতে আনন্দ জিনার করার কথা ছিল তিনি হচ্ছেন বাবা আজকে আর নাই দুনিয়াতে আসলেন নবীজি যেই নবীজির জন্য গোটা দুনিয়া আল্লাহর জন্য পাগলের মতো হয়ে গেল নবীর জন্য ধন্য হয়ে গেল গোটা দুনিয়া সুবহানাল্লাহ অথচ আল্লাহর নবীজির জীবনের কষ্টটা একটু সহ্য করার মতো নয় আল্লাহর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন যখন নবীজির দাদা নবীজির মা নবীর চাচারাই ছিল আল্লাহর নবী যে দুনিয়াতে আসলেন দাদা এদিক ওদিক সেদিকে বলে বেড়ায় আমার এমন এক নাতি দুনিয়াতে এসেছে যার চেহারার দিকে তাকালে দুনিয়ার সব কষ্ট মানুষের দূর হয়ে যাবে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকার সাজালো এ চরাচর এসে কোন রূপকার সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপ আমার নবীজি দুনিয়াতে আসলেন কিন্তু নবীজির এমন ভাগ্য যার বেশি আনন্দ করার কথা সে বাবা দুনিয়াতে নাই ভাই আমার একান্ত প্রিয় আপনজনের আমার আল্লাহ নবী দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ নবীজি ছয় বছর বয়স পর্যন্ত মায়ের কাছে থাকতে পারে না মা হালিমাতুস সাদিয়ার কাছে ছিলেন ছয় বছর বয়স আবার
মায়ের কাছে ফিরে আসলেন ঠিক এবার হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি এমন আচরণ করলেন বন্ধুরা বন্ধুদের সাথে খেলা খেলতে যা হঠাৎ করে নবীজি বসে পড়েন নবীজি খেলা দেখেন খেলা খেলেন না একদিন দুই দিন তিন দিন দেখার পর বন্ধুদের আব্বা জানেরা সবাই এসে নিয়ে যায় আল্লাহর নবীজি বুঝতে পারলেন সবাই তো সব আমার বন্ধুদেরকে নিয়ে যায় আমাকে তো কেউ নিয়ে যায় না আজকে আমার মাকে জিজ্ঞেস করব আমার আব্বা কোথায় ভাইরা ইতিহাস আপনারা জানেন মাকে যখন বলেছিল আমার আব্বা কোথায় মা তখন আব্বার সন্তানে নিয়ে যাওয়ার পর আমার নবীজি আব্বাকে দেখতে গিয়ে মাকে হারিয়ে ফেলেছিলেন ছয় বছর বয়সে এই মুহূর্তে নবীজির দাদা ছাড়া আর কেউ নাই পরের দুই বছর আল্লাহ নবীজি দাদার কাছে লালিত পালিত বয়স হয়ে গেল আট বছর দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মনে হয় যেন আমার নবীকে যারাই ভালোবাসে তারা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীর জীবনে কিসমতে ভালোবাসাটা মনে হয় খুব বেশি নাই এখন নবীজির পাশে নাই বাবা নাই মা নাই দাদা নবীর দায়িত্ব গ্রহণ করলেন কারা এই চাচারা কারা আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করলেন আপন চাচা আব্দুল আবু তালেব আবু তালেব নবীজির কেমন চাচা জোরে বলেন কোথায় গেলেন আপনারা আপনারা কোথায় গেলেন চাচারা কোথায় যাচ্ছেন এটা আমার প্রশ্ন যাচ্ছেন আপনারা কি আছেন না বাড়ি চলে গেছেন আওয়াজ এরকম দিলে কেমনে করে বুঝি আপনারা আছেন না গেছেন একটা হাত তুলে দেখান তো আল্লাহ কবুল করে না বলো না আমিন আবু তালে বিশ্বনবীর দায়িত্ব গ্রহণ করলেন আল্লাহ নবীজির বয়স আট বছর দায়িত্ব গ্রহণ করলেন কে চাচা নাম কি আবু তালেব এক মাস দুই মাস গেল আল্লাহ নবীজির চোখে একটা ব্যথা হয়েছিল ইতিহাস আপনারা জানেন আপনারা জ্ঞানী মানুষ দুই একদিনে চোখের ব্যথা এত পর্যায়ে পৌঁছলো নবীজি ঠিক মতো তাকাতে পারছেন না চোখের ব্যথা সহ্য করা যায় না দু একদিন যাওয়াতে আল্লাহ নবীজি আর সহ্য করতে পারছেন না আল্লাহ নবীজি কাঁদে আল্লাহ নবী কাঁদে আর বলে আজকে যদি আমার বাবা থাকতো আমার চোখের ব্যথার জন্য ডাক্তারের ব্যবস্থা করত আবু তালেব বলল আমার কলেজার টুকরা ভাতিজা রে এমন কথা বলিস কেন কষ্ট লাগে আমি তোর চাচা তোর বাবার মতো হয়তো ভালোবাসা দিতে পারবো না কিন্তু এতটা কমতিও করব না কারণ আমার ভাতিজার কেউ নাই আমি ছাড়া জোরে কন সুবহানাল্লাহ চাচা ভাতিজার প্রতি ভালোবাসাটা মুসলমান ভাইরা বলুন তো কম আছে না বেশি আমাদের চাচারা তো আমাদের ক্ষতি নাই না বরঞ্চ ভাইয়ের সেই ভাগটা এতিম সন্তানের ভাগটা এতিম সন্তানকে না দিয়ে নিজের মনে করে খায় ওটা বেশি আবার হজও করে না মনিরামপুর নাই আমার এলাকায় আছে আল্লাহওয়ালা হজ পঞ্চাশ বার করলেও কবুল হবে না জোরে বলুন ঠিক না বেটি আমার নবীজি বলেন খবরদার এতিমদেরকে কষ্ট দিও না এতিমকে যারা কষ্ট দেয় তারা যেন আমি রসুলকে কষ্ট দেয় কারণ আমি হলাম এতিমদের সর্দার এতিমদের মাথায় হাত বলিয়ে দাও তুমি খুশি না আমি রসুল খুশি আমার আল্লাহ খুশি জোরে কন সুবহানাল্লাহ হে রামাত চাচা আবু তালেব বলল ভাতিজা টেনশন করো না আমি ডাক্তারের সন্ধান লাগিয়ে দিয়েছি এদিক ওদিক ডাক্তারের সন্ধান লাগানো হলো একদিন দুই দিন 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 চলে গেল তিন দিন পরে একটা ডাক্তার পাওয়া গেল
ডাক্তারের সন্ধান পাওয়া গেল বাইবেলের পণ্ডিত ডাক্তার চক্ষু ডাক্তার চোখের চিকিৎসার জন্য সন্ধান পাওয়া গেল কিন্তু এলাকায় বাড়ি না এখান থেকে 80 কিলোমিটার রাস্তা দূরে যেতে হবে কোন যানবাহনে যাওয়া যাবে না হেঁটে হেঁটে যেতে হবে আবু তালেব বলল ভাতিজা এলাকায় কোন ডাক্তারের সন্ধান পাওয়া যায় কিনা একটু দেখি একটু লক্ষ্য করো এলাকায় কোন ডাক্তার পাওয়া যায় কিনা তুমি একটু ধৈর্য ধরো আল্লাহ নবী বলল চাচা ধৈর্য ধারণ করার মতো শক্তি আমার নাই চোখের যন্ত্রণা চোখের যন্ত্রণা আবু তালেব বলল বাবা কাঁদিস না দুনিয়ার সব সহ্য করতে পারে মুহাম্মদ তার চোখের পানি তোর আমি সহ্য করতে পারি না একটু আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা রসুল তখন রসুল দাবি করেন নাই করতে পারেন নাই বয়স নয় তবু আল্লাহর নবীকে ভালোবাসা চাচা হিসাবে ভাতিজার প্রতি ভালোবাসা এতটুকু কমতি ছিল না সকালবেলায় আবু তালেব বলল বাবা যত কষ্ট হোক আমি সহ্য করব চলো ডাক্তারের সন্ধানে যায় শুনতেছেন ডাক্তারের বাড়ি নিয়ে যায় চাচা আবু তালেব কোলে করে সামনে এক পা দিয়েছে রহমাতুল্লিল আলামিনকে নিয়েছে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য সামনে এক পা দিয়েছেন 80 কিলোমিটার রাস্তা যে যাবে অনেক দূরের রাস্তা আল্লাহ নবীকে কোলে নিয়ে সামনে এক পা দিয়েছেন চোখের পলকে ডাক্তার বাড়িতে পৌঁছে গেছে চাচা আবু তালেব নবীকে নিয়ে চিৎকার দিয়ে বলো তোমার হাওয়া রহমাতাল্লিল আলামিন তুমি উম্মতের জামিন আপনি ছাড়া নবী বাঁচে না পরা আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীব মারকাবাক বিশাল লাইন ওখানে যাওয়ার পর গিয়ে দেখতেছে বিশাল বড় লাইন একটাই মাত্র ডাক্তার নিয়ম কানুন বড় কঠিন আল্লাহ নবী চাচার সাথে লাইনে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে থাকতে 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 দুপুর পার হয়ে যাচ্ছে আল্লাহ নবী বলছে চাচা গো চোখের ব্যথার চাইতে তো পেটের ব্যথা বেশি বেড়ে যায় আল্লাহ নবীকে চাচা বলতেছে আবার কি হইলো কই চাচা ক্ষুধা লাগছে খেতে হবে না লাগে না আল্লাহ নবী বলল চাচা ক্ষুধা লাগছে চাচা আবু তালেব বলল বাবা বাপ্পাটা দুইজন যদি এখন খাবারের সন্ধানে যায় সিরিয়াল নষ্ট হয়ে যাবে আবার পিছনে যেতে হবে সুতরাং দুইজনের একজন যেতে হবে কোথায় খাবার আছে তুমি চিনতে পারবে না ছোট মানুষ তুমি একটা কাজ করো তুমি একা লাইনে দাঁড়াও ভাই আমার আল্লাহ কি ইচ্ছা করলে আমার নবী চোখের ব্যথা ভালো করে দিতে পারেন কিনা কিন্তু আমার নবী এখেলা কেন খেলতেছে মনে হয় কোনো ঘটনা ঘটাবে ঠিক কিনা জোরে বলো আবু তালেব ভাতিজা মোহাম্মদ কি লাইনে দাঁড় করে খাবার আনতে গেল আল্লাহর নবীকে আমার আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহ একা একা সাধারণ মানুষের সাথে আমার নবী লাইনে দাঁড়িয়ে থাকতে পারে না আমার নবী সম্মানের নবী তার সিরিয়াল হবে সবার আগে আগে যাও হাত ইশারা করলো কম্পাউন্ডার কে কম্পাউন্ডার আমার সিরিয়াল আগে দাও কম্পাউন্ডার সে তো আর নবী জেনে না সে চিন্তা করতেছে ছোট্ট একজন মানুষ সবার আগে আসতে চায় এবারে সাহস কত আল্লাহ নবী কি কিছু কথা বলবে অপমান করবে হয়তো বা কিছু বলবে কিছু কথা বলার জন্য কম্পাউন্ডার সামনে এক পা দিয়েছে আমার আল্লাহ বলতেছে পা ও পারে তোর সৃষ্টি করছে আমি খবরদার এক পা নড়বে না আমার নবীকে অপমান করতে যাবে স্তব হয়ে যা আল্লাহু আকবার বলুন আমাদেরকে দেখেন এই যে নড়াচ্ছি বেয়ারিং নেই কথা কন না কেন কে সৃষ্টি করছে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো শেষ করা তো যাই না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু মারহাবা কোন
এত সুন্দরভাবে কি সুন্দর করে সৃষ্টি করলেন বেয়ারিং সিস্টেম তেল দেওয়া লাগে না মনে হয় না মানে আল্লাহ দিয়েছে না কে দিয়েছে আমার আল্লাহ যদি বলে ও হাতরে হাত তোরে বানাইছি আমি চলবি না নড়বি না চলার ক্ষমতা আছে অথচ এই হাত দিয়ে কত অন্যায় করলাম এই হাত দিয়ে ঠাস ঠাস করে আলেমদের গায়ে চড় মারে এরকম জানোয়ার বাংলার জমিনে জোরে বলো না আসলে নাই এই হাত দিয়ে কত অন্যায় করলাম ক্ষমতার দাপট দেখিয়ে সাপোর্ট আদায় করিয়ে আলেমদেরকে অপমান অপদস্থ করলাম এই হাতের সিগনেচারে প্রখ্যাত উপাস্যদেরকে বছরকে বছর বাংলার জমিনের কারাগারের মধ্যে বন্দী করলাম জবাব দিতে হবে আল্লাহর সামনে বিচারক একমাত্র আল্লাহ যেদিন বিচার করবে তোমাদের বিচার সেদিন অচল হয়ে যাবে ঠিক না ঠিক আমার আল্লাহ পারে না আমার আল্লাহ মুরব্বী হয়ে গেছ গো আমার আল্লাহ মুরব্বী হন না আমার আল্লাহ সকলকে মুরব্বী করেন জোরে কন ঠিক কিনা আমার আল্লাহ বলতে যাও পা এক পা চলবি না প্যারালাইসিস আমার আল্লাহ এই দুনিয়ার অসংখ্য মানুষকে প্যারালাইসিস করিয়ে দেখিয়ে মানুষদেরকে বোঝার বান্দা তোমার শক্তি চিরস্থায়ী না কি ক্ষমতা আছে তোমার ঘুমে থেকে উঠেই দেখতেছো এক সাইড পড়ে গেছে আহা এত শক্তি এত ক্ষমতা আমার আল্লাহ বলতেছে আমার গোলামি করবা না কার গোলামি করবা বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার এই অসুস্থতাকে সুস্থ করতেও পারে নাও পারে বান্দা তুমি যদি সুস্থ হয়ে যাও আমার দিকেই ফিরে আসো আমি আল্লাহ শিক্ষার জন্য তোমাকে এটা দিলাম কিন্তু অনেক বান্দা অনেক কৃতজ্ঞ বান্দা একটু অসুস্থ হয়ে গেল মুখের মধ্যে পাইপ ঢুকাই দিল পুরা শরীর পড়ে গেল প্যারালাইসিস হয়ে গেল বাংলাদেশে কোনো ডাক্তার ভালো করতে পারলো না সিঙ্গাপুর থেকে সুস্থ হবার পর বাংলাদেশে আসে ও জাতি সুস্থ হবার পর আবার মুসলমানদের বিপক্ষে কথা কয় বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা জোরে কোন এরকম মানুষ আছে না নাই অকৃতজ্ঞ জাতি ধ্বংস হবে তাড়াতাড়ি খুব বেশি দেরি ন শুধু নামটা বললাম না বাস এ পর্যন্ত থাক যারা বুঝার তারা বুঝলেই হবে নাম বলে আমি বিপদে পড়ব বলবো কোন দরকার নাই ক্ষমতার মালিককে আর জোরে কোন ক্ষমতার মালিক যে আল্লাহ সেটা আমরা দিকে দেখে বুঝতে পারতেছি বয়স যত যত বেশি বেড়ে যাচ্ছে কম্পাউন্ডারে হাত পাও বাস আল্লাহ বলতেছে স্টপ যতই ওড়ো না কেন আর নামবো না কিন্তু নাটাই তো আমার হাতে নামা তো লাগবে এ সুতা ছিঁড়ার মতো নয় এ সুতা যে ছিঁড়তে যাবে সে ছিঁড়ে পড়ে যাবে জোরে বলুন ঠিক না বেটে তোমার ক্ষমতার দাপট ও বান্দা সারা জীবন চলবে না রে বান্দা এত দাপট তোমার পাঁচবার টাইপ দেওয়া হবে আর ছয়বার ভূমি অল ক্লিয়ার নাকি এত দাপট চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মারহাবা বলেন তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি কত বাহাদুরি তোমার ক্ষমতার দাবড়ে আল্লাহওয়ালা বান্দাদেরকে বাড়িতে ঘুমাতে দাও না যারা কোরআনের কথা বলেছে পিছনে পিছনে তাড়িয়ে তাড়িয়ে বেরিয়েছ ক্ষমতা তোমার একটু ছিল বান্দা এখন আর নাই তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনে ঘড়ি
সুতোই টান দিলে মালিক ও ও সুতোই টান দিলে মালিক থাকবে না দুনিয়াতে বাড়ি বালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে ও বান্দা এ বাড়ি তো তোমার না ফিরে আস আমার আল্লাহ বলে স্টপ হয়ে যাও স্টপ হয়ে যাও সামনে এক পা নড়বা না ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে গেল যায় কারণ নবীর অপমান করতে যাওয়ার কারণে দুইজন ব্যক্তি দৌড়াতে পারে না একটা স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী আর প্যারালাইসিস হয়ে গেছে হাত পা নড়াতে পারে না কম্পাউন্ডার ডাক্তার বেরিয়ে আসছে শুনতেছেন আপনারা ডাক্তার ভিতর থেকে বাইরে চলে এসে দেখতেছে এদিক ওদিক সবাই দৌড়ায় কি হলো কি হলো এ কি হলো পারে তোমার আল্লাহ গিয়ে দেখতেছে দুইটা লোক দাঁড়িয়ে আছে এক কম্পাউন্ডার কম্পাউন্ডার কে ডেকে বলে কম্পাউন্ডার কি হয়েছে রে কম্পাউন্ডারের কথা বলার শক্তি আছে জোরে বলেন আছে আর কথা বলার শক্তি নাই মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে কথা বলার শক্তি নাই স্বাভাবিকভাবে গায়ে হাত দিল ডাক্তার সাহেব গায়ে হাত দিল আমার আল্লাহ কম্পাউন্ডারকে আবার সুস্থ করে দিল কম্পাউন্ডার সুস্থ আবার বার বলতেছে গুজর আমার হাত সব অবাস হয়ে গিয়েছিল কথা বলার শক্তি ফিরে পাচ্ছিলাম না ডাক্তার বলল কি হয়েছিল কি ঘটনা এরকম কিভাবে হলো কয় বুঝলাম না আমার সামনে এক পা দিলাম ওই ছেলেটাকে কিছু কথা বলার জন্য আর কেমন যেন মনে হলো আমার হাত পা সব আবাস হয়ে গেল মুখের ভাষা আর ফিরে পেলাম না মুখের ভাষা বন্ধ হয়ে গেল কোন ছেলেটা তাকিয়ে দেখছেন সুন্দর একটা ছেলে দাঁড়িয়ে আছে নাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু সেখানে দাঁড়িয়ে আছে চুপ করে ডাক্তার চলে গেল যাবার পর বলতেছে এই ছেলে বাড়ি কোথায় মক্কায় নাম কি মোহাম্মদ হ্যাঁ সুবহানাল্লাহ কম্পাউন্ডার সে তো মূর্খ মানুষ চেনে না কিন্তু ডাক্তার বড় পণ্ডিত মানুষ বাইবেলের পণ্ডিত ডাক্তার প্রত্যেকটা ধর্মে আমার নবীর চরিত্র নিয়ে সুন্দরভাবে আলাপ করা হয়েছে আল্লাহর নবীর প্রশংসা নিয়ে প্রত্যেক ধর্মে সুন্দর সুন্দর কথোপকথন করা হয়েছে বাইবেলের পণ্ডিত ডাক্তার বুঝে ফেলেছেন ছেলেটা কোনো সাধারণ ছেলে না আল্লাহর নবীর নাম শুনে ডাক্তার সাহেব আল্লাহর নবীকে সুন্দরভাবে কোলে তুলে নিয়েছেন সুবহানাল্লাহ সাসা কই মনে আছে আপনাদের সাসা এসে দেখতেছে অবস্থা খুবই খারাপ অলরেডি ভাতিজাকে রিমান্ডে নিয়ে শুরু হয়েছে সাসা এসে বলতে ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব আমার ছেলেরে মারবেন না ভালোবাসা আমার ছেলেরে মানবেন না আমার ছেলে কোনো অপরাধ করেনি সে যদি অপরাধ করেও থাকে আপনি আমারে মারেন যা কিছু বলার আমারে বলেন আমার সন্তানকে আপনি মারবেন না ও মুসলমান ভাতিজাকে সন্তান বলতেছে নিজের সন্তান পরিচয় দিতেছে ভালোবাসা একেবারে কম ছিল না একেবারে কম ছিল না ডাক্তার বলতেছে সত্য করে বলো এটা তোমার কে তুমি যদি তোমার সন্তান বলো তাহলে তো আমার কিতাবের সাথে মেলে না সত্য করে বলো তোমার কে কয় আমার ছেলে কয় না মিথ্যা কথা বললে আমি ছাড়বো না সত্য কথা বললে আমি ধরবো না সত্য করে বলো এটা তোমার কি হয় নির্ভয়ে বলো তোমার কে হয় কয় হুজুর আমি
ভয়ের কারণে আমার ভাতিজাকে আপনি কিছু বলবেন বলে নিজের সন্তান পরিচয় দিয়েছিলাম হে ডাক্তার আপনি যদি আমার ভাতিজাকে ছেড়ে দেন আমি পরিচয় দিলাম এটা আমার সন্তান না এটা আমার ভাইয়ের সন্তান নাম মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ কয় হ্যাঁ তাই তো হবে আমার হিসাবে তো তাই মেলে তোমার সন্তান হলে তো আমার হিসাবে মেলতেছে না এই ছেলেটার নাম যদি মোহাম্মদ হয় তার চেহারা বলতেছে সে নবী বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা আগামী যুগের সে আল্লাহর নবী বিশ্ব নবী নবীদের নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ জবান করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কইছি এটা আমার সন্তান না আমার ভাইয়ের সন্তান ভালোবাসা কম না বেশি আরো জোরে বলুন ভালোবাসা কম না বেশি আবু লাহাব আবু তালেব আমির হামজা গভীর চাচাগুলো কোলে পিঠে করে মানুষ করেছে কোন কোন চাচা ইসলামের দিকে এসেছে যেমন আমির হামজা আবু তালেব আসেনি আবু লাহাব আসেনি আবু জেহেলরাও আসেনি যারা আসলো তাদের প্রতি অত্যাচার জুলুম নিপীড়ন করলো এই আপন চাচারা আবার আল্লাহ নবীকে আপন চাচারা গ্রহণ করলো জোরে কোন সুবহানাল্লাহ সমস্যা কি জানেন সমস্যা হলো ডাক্তার বলতেছে শোনো তোমরা যে আমার কাছে চোখের চিকিৎসার জন্য এসেছো আমি তো আমি কেন দুনিয়ার কোন ডাক্তার নবীর চোখের চিকিৎসার জন্য কোন ঔষধ দিতে পারবে না নবীর চোখের চিকিৎসা দুনিয়ার কোন সাধারণ ডাক্তার করতে পারবে না নবীর চোখের চিকিৎসা কিভাবে হলো আমি বলতে চাই আপনারা শুনতে চান কিনা বলবো কি বলবো না আরেকদিন এসে এবছরে দাওয়াত নিয়ে যাব আগামী বছর এসে শুধু বেরব তা তো ঠিকই রসিকতা করলাম বেজার হইলেন চিন্তা করতেছি কি হুজুর গো দাওয়াত সেই নিয়ে যায় না এরকম নয় শুধুমাত্র আপনাদের আকর্ষণটা বোঝাবার জন্য কথাটা বললাম বেজার হলেন আল্লাহ নবীর চোখের চিকিৎসা কিভাবে হবে আমি বলতে চাই কিন্তু তার আগে শুনে নেন আল্লাহর নবীজির আপন চাচারায় আল্লাহর কথা বলার কারণে নবীজি আপন চাচারায় নবীর বিপক্ষে দাঁড়িয়ে যায় আজকেও যখন আপনি এই কোরআনের কথা আল্লাহর নবীর মতো করে বলবেন ও নবীর উম্মতেরা আপনার আপন মানুষরাই আপনাকে সম্মান করবে না মৌলবাদ রাজাকার বলে আপনাকে গালি গালাজ করবে আল্লাহর নবীকে বলেছিল জাদুকার আল্লাহর নবীকে বলেছিল পাগল কালিমার কথা বলার কারণে আল্লাহর দিকে আসা এই কথা বলার কারণে আজকেও যখন আপনি সেই কোরআনের কথা নবীর মতো করে বলবেন আপনাকে ফুলের মালা দেবে না এক কালিমা ঠিক কিনা তুমি কালিমার দাওয়াত দাও বাজার হওয়া যাবে না কালিমার দাওয়াত দিবা তুমি আল্লাহর ওলি তুমি মার খাওয়া না আমার নবী মার খায় আর তুমি মার খাওয়া না নবীর যাতে নবীর চাইতে যদি কেউ বলো আল্লাহর ওলি সাজতে চায় আমি বলবো সে আল্লাহর ওলি না টাটকা ডিজিটাল শয়তান জোরে বলুন ঠিক না বেঠে আল্লাহর ওলি সাজো আমার নবী মার খেয়ে আর তুমি মিষ্টি খাও এত সুজা ইসলাম এক কালে মাই রুটি রুজিয়া এক কালে মাই ফাঁসি এক কালে মাই রুটি রুজিয়া এক কালে মাই ফাঁসি এক কালে মাই মুক্ত আজাদ আর এক দাসে দাসে আর এক দাসে দাসে এক কালে মাই রুটি রুজিয়া এক কালে মাই ফাঁসি মারহাবা বলেন এক কালে মাই মিলাদ সালাম ভোগ বিলাসীর পাত এক কালে মাই জেলের তালা রাসূলের উম্মা এক কালে মাই মিলাদ সালাম ভোগ বিলাসীর পাত এক কালে মাই জেলের তালা রাসূলের উম্মা কোন কালে মাই থাকবে তুমি জানাও যশোরবাসী কোন কালে মাই থাকবে তুমি জানাও জগৎবাসী আর এক দাসে দাসী ঠিক না বলুন কালিমার দাওয়াত দিবা তোমার সমস্যা হবে না এ কথা বলা যাবে না কালিমার দাওয়াত নবীর মতো করে দিলেও এখনো আপন মানুষ নাই বেশি অপমানিত করবে আল্লাহ নবীর সবচাইতে বড় কষ্ট হলো আপন মানুষ না নবীকে আর সম্মান করতে পারলো না আমার বাংলাদেশের আলেমদের কি
কাবার ইমাম কপালে সুমা খায়। আর আমার দেশের গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা সহ্য করতে পারে না, আজকে বারোটা বছর কাশিমপুর কারাগারের মধ্যে রাখতেছে, আপন মানুষ আবু জেহেলের জাতেরা সম্মান করতে পারল না। আস্তে ওয়াজ কেবল শুরু, বাস্তবতার সাথে মিলান, কোন চরিত্রের লোক আমরা? নবীর উম্মত দাবি করবা, আবু জেহেলের মতো কাজ করবা, তুমি নবীর উম্মত নয়, তুমি আবু লাহাব আর আবু জেহেলের উম্মত। আল্লাহর গোলাম হবা, নবীর মতো কথা বলবা, আবু জেহেলের গোলাম হবা, নবীর বিপক্ষে আইন জারি করবা। কিন্তু ইমানদার বান্দারা, আমার আল্লাহ বলে তারা কখনো আমার বিপক্ষে যাবে না। ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামিআনা ওয়া আতা'না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যা সিদ্ধান্ত আসবে, যা মীমাংসা আসবে, এটা যদি পক্ষে যায় বান্দার তাও মান এটা মেনে নেবে। হারাম কি হারাম বলেই মেনে নিয়ে সেটা মানবে না, হারামটা হারাম ভাবেই তারা বর্জন করবে, হালালটা হালাল ভাবে মেনে নিয়ে সেটা পালন করবে। বান্দারা সামিআনা ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পথটা যারা বেছে নিল, আল্লাহর বিধানটা যারা মেনে নিল, কোনো প্রশ্ন করল না, ও বান্দা তারাই হলো আল্লাহর গোলাম, তারাই সফল কাম। কথা কি বোঝা যায়? এখন আল্লাহর সিদ্ধান্ত মানতে আপনাদের আপত্তি নাই তো? নবীর সিদ্ধান্ত মানতে আপনাদের কোনো গাফিলতি নাই তো? যদি তাই হয় ও ভাই, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর গোলাম পরিচয় দিতে যদি না পারি, কবর থেকে বাঁচার উপায় নাই। নবীর উম্মত বলে যদি দাবি করতে না পারি, কবর থেকে বাঁচার উপায় নাই। দিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নবীজি যেইভাবে করেছে, ওইভাবে না করলে কবর থেকে বাঁচার উপায় নাই। সুতরাং কবর থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর গোলাম হয়ে দুনিয়াতে চলতে হবে, ইমান নিয়ে কবরে যেতে হবে, তাছাড়া পালাবার রাস্তা সিদ্ধান্ত নেন কার গোলাম হব। তাহলে নবীর মতো কালিমার প্রতি একত্ববাদ ভাবে টিকে থাকতে হবে। কোন কাফের রক্ত চক্ষুকে ভয় করে ইসলামের পথ থেকে সরে যাওয়া যাবে না। ইসলামের কথা বলবেন, হামলা হবে, মামলা হবে, জুলুম হবে, অত্যাচার হবে, আল্লাহর গোলামেরা স্থির একেবারে স্পষ্টভাবে কথা বলে দেবে, আমি আল্লাহর গোলাম, তোমার রক্ত চক্ষুকে ভয় করে কথা বলি না। ঠিক কিনা জন্য বলো। আর যদি ছাগলের জাত হয় কাম সারা, ঠিক কিনা? আমরা গোলাম কার? আরো জোরে কন, ভয় করবো কাকে? ঠিক আছে তো, কোন সময় ভয় করবো? হ্যাঁ, এক সময়, সব সময় ভয় করবো কাকে? আল্লাহ তাআলাকে ভয় করলে বাঁচার উপায় আছে না নাই? আল্লাহ নবীকে অত্যাচার জুলুম নিপীড়ন করলো, নবীর উম্মাদদেরকে এই রকম কষ্ট সহ্য করতে হলেও হতে পারে, এমন কি হতেই হবে। এই সহ্য যারা করতে পারবে, ধৈর্যের সাথে যারা টিকে থাকতে পারবে, তারাই নবীর উম্মাদ, তারাই আল্লাহর গোলাম। আল্লাহ আমরা যেন সেই পরিচয় দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন।